আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। বন্ধু, আজকে কথা বলবো আয়ারল্যান্ডের জব ভিসা নিয়ে এবং আপনারা কিভাবে আয়ারল্যান্ডে ক্লিনার জব খুঁজবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, আয়ারল্যান্ডে যেতে কিভাবে প্রসেসিং করতে হবে, এ টু জেড ইনফরমেশন আজকে আমরা আমাদের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব এবং দেখিয়ে দিব সকল কিছু। তো আপনারা যারা নাকি নতুন ভিউয়ার্স আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকটাকে ফলো করে রাখবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ফেসবুকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার সাথে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। তো আসলে আয়ারল্যান্ড হচ্ছে ইউরোপেরই একটি দেশ। আসলে ইউরোপের মতো প্রায় ইউরোপের অনেক দেশেই বর্তমানে প্রচুর পরিমাণ কর্মী সংকট, সেক্ষেত্রে আয়ারল্যান্ড ও সেই রকম অবস্থা। প্রচুর পরিমাণ আসলে কর্মী সংকটের কারণে আয়ারল্যান্ডও নতুন করে ফরেন ওয়ার্কার নেওয়ার একটা ঘোষণা দিয়েছে। তো এর জন্য আসলে আয়ারল্যান্ডে বর্তমানে ক্লিনার জব বা নর্মাল যে জবগুলো আছে এই জবগুলো আসলে প্রচুর পরিমাণ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং জবগুলোর রিকোয়ারমেন্ট অনেক কম থাকে। নো এডুকেশন, নো সিস্টেম। তো এটার প্রসেসিংটা কি আমি আপনাদেরকে একটু ছোটোখাটো একটা নলেজ দিয়ে দিই। হ্যাঁ, প্রথমে আপনি আয়ারল্যান্ডের যে কোনো একটা জব ম্যানেজ করবেন, তো ম্যানেজ করার জন্য আপনি জাস্ট আমাদের যে দেখানো সিস্টেমে আপনি জবে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পরে যদি আপনাকে কোনো এমপ্লয় সিলেক্ট করে, আপনার সাথে মেইলে যোগাযোগ করবে। করার পরে আপনার সাথে ওরা স্কাইপিতে বা হোয়াটসঅ্যাপে যে কোনোভাবে ওরা আপনার সাথে ভিডিও কলে ছোটোখাটো একটা ইন্টারভিউর ব্যবস্থা করবে। সেখানে আপনার সাথে একটা আপনাকে একটা ইন্টারভিউ নেবে। নেওয়ার পরে আপনাকে যদি আপনি ওই ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যান, ওইখান থেকে আপনাকে ওরা ফাইনালি ভাবে একটা জব কন্ট্যাক্ট লেটার এবং আপনাকে একটা অফার লেটার দিবে। তো অন্যান্য দেশে আসলে অফার লেটারের সাথে ওয়ার্ক পারমিটও দিতে হয়, বাট আপনার এই দেশে আয়ারল্যান্ডের যে নতুন সিস্টেমটা করছে সেখানে ওয়ার্ক পারমিটেরও রিকোয়ারমেন্ট নেই। জাস্ট অফার লেটারটা পেলে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি আয়ারল্যান্ড একদম 100% সব কিছু অনলাইনে হয়। তো আপনার যে সকল ডকুমেন্টস আছে ডকুমেন্টসগুলো নিয়ে সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে অ্যাম্বাসির ঝামেলাটা খুব কম হয়। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করলে অনলাইনে আপনার ভিসাটা এসে যাবে। তো মূল সিস্টেমটা হচ্ছে এইভাবে। তো আপনারা যারা নাকি এই আমাদের এই দেখানো সিস্টেমে জবে অ্যাপ্লিকেশন করতে চান এবং স্টেপ বাই স্টেপ ভিসা নিতে চান, তারা অবশ্যই আমাদের ভিডিওটাকে ফলো করবেন এবং স্টেপ বাই স্টেপ আমরা যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো আমরা মূলত আজকে যে জবটা দেখাবো সেটা হচ্ছে আয়ারল্যান্ডের ক্লিনার জব, যেখানে আসলে বাংলাদেশের প্রচুর পরিমাণ লোক অ্যাভেলেবেল আছে এবং বাংলাদেশের প্রচুর পরিমাণ লোক এই ডিপার্টমেন্টে আসলে এই ডিপার্টমেন্টে তেমন কোনো এক্সপিরিয়েন্স চায় না এবং মোটামুটি স্যালারিও ভালো, জবে জবটাতে যাওয়া যায় ইজিলি ভাবে সকল কিছু। তো আপনারা যারা এইসব জবে অ্যাপ্লিকেশন করবেন, আপনারা যে জিনিসগুলো আসলে সর্বপ্রথম রেডি রাখতে হবে, একটা সিভি, একটা কাভার লেটার এবং একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই তিনটা জিনিস আপনাকে রেডি রাখতে হবে। তো আপনারা যারা সিভি তৈরি করতে পারেন তারা আসলে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে একটা সিভি তৈরি করে নেবেন, আর যারা সিভি তৈরি করতে না পারেন সিভি, কাভার লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই তিনটা চাইলে আমাদের থেকে নিতে পারেন। আমরা প্রোভাইড করে থাকি সামান্য কিছু সার্ভিস চার্জের মাধ্যমে। তো যারা নাকি আমাদের থেকে আসলে প্রচুর পরিমাণ লোক আসলে ক্লিনার সিভি ওয়ার্ক
কাভার লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিচ্ছে। বেসিক্যালি তাদেরকে আমি টার্গেট করে আমি আমাদের ক্লিনার যে ভিডিওটা আছে আয়ারল্যান্ডে সেটা দিতে দিয়েছি আজকে। তো আপনারা সবাই এই জবে অ্যাপ্লিকেশনগুলো করবেন, এই জবগুলোতে অ্যাপ্লিকেশন করবেন, কারণ হচ্ছে আয়ারল্যান্ডে জবের রেসপন্স পাওয়া অনেক ইজি, অনেক রেসপন্স আসে। তো আপনারা এই জবগুলোতে আসলে অ্যাপ্লিকেশন করবেন। আপনারা যে কোনো একটা দেশকে টার্গেট করে বসে থাকলে আসলে হবে না, সব দেশে অ্যাপ্লিকেশন করতে হবে যেখান থেকে আপনার আসে। তো চলে যাই আমাদের ল্যাপটপ স্ক্রিনে, আপনি অ্যাপ্লিকেশন করতে হবে যেখান থেকে আপনার আসে। তো চলে যাই আমাদের ল্যাপটপ স্ক্রিনে, আপনারা দেখতেই পাচ্ছেন ল্যাপটপ স্ক্রিনে আমরা এসে গেছি। তো আর আগে বলে নেই, আপনারা যারা সিভি ক্যাবিলিটি এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করতে চান তারা সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দেবেন, ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে আপনারা খুঁজে পেতে সহজ হয়। তো জাস্ট আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা এখানে চলে আসবেন। তো আমি আজকে এখানে দুইটা প্রসেস দেখাবো, দুইটাতে অ্যাপ্লিকেশন করার সিস্টেম। তো ফার্স্টে দেখাবো আপনারা যারা নাকি জব খুঁজতে পারেন না তাদের কিভাবে আপনারা জব পাবেন, এবং যারা একটু মোটামুটি জব খুঁজতে পারে তারা কিভাবে বাকি জবগুলা খুঁজবেন। তো এই বিষয়ে আসলে আমি আজকে টোটাল ইনফরমেশনটা দিব। তো সর্বপ্রথম যারা নাকি জব খুঁজতে পারেন না তাদের জন্যই আমি এখানে প্রায় এখানে 50টা জব এনে রেখেছি, আপনারা এই 50টা জবে অ্যাপ্লিকেশন করবেন। তাদের জন্য একদম প্রত্যেকটাতে অ্যাপ্লিকেশন করার সিস্টেম আছে। তো অ্যাপ্লিকেশন করার সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি, আর পরবর্তীতে আরেকটা বিষয়ও আমি দেখিয়ে দিব, জবে অ্যাপ্লিকেশন করার দুইটা সিস্টেমে আমি দেখিয়ে দিব। তো যারা নাকি ক্লিনার জব খুঁজতে সমস্যা হয় বা খুঁজে পান না তাদের জন্য আমি এখানে প্রায় 50টা জব দিয়েছি। এখানে 50টা জবে আসলে খুবই ইজি, তেমন কোনো রিকোয়ারমেন্ট নাই, একদম সিম্পলি। হ্যাঁ, তো আপনাদেরকে আমরা যে সিভিগুলো দিয়েছি এই সিভিগুলো দিয়ে এই জবগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। সিভি রিকোয়ারমেন্টের সাথে এই জবগুলোর রিকোয়ারমেন্ট খুবই সবগুলোই ম্যাচ করে, আর অ্যাপ্লিকেশন করলে আশা করি আপনারা রেসপন্স পাবেন। তো আমি যে একটা জব অপেন করি, জবটা অপেন করি, অপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই জবটা এসে গেছে, এবং এই জবটা আসছে, এই যে জবটা আমরা দিয়েছি সেটা হচ্ছে আয়ারল্যান্ডের গভর্নমেন্ট অথেন্টিক যে গভর্নমেন্ট জব সাইট আছে সেই জব সাইট থেকে, জব আইও এই এই ওয়েবসাইটটির নাম, এটা হচ্ছে গভর্নমেন্টের অথেন্টিক জব সাইট। তো এখানে আসলে একদম যে জবগুলো পাওয়া যায় সেগুলো একদম অথেন্টিক। তো এই জবগুলো আসলে এখানে তেমন কোনো আসলে রিকোয়ারমেন্ট নাই, একদম সামান্য রিকোয়ারমেন্ট। হ্যাঁ, তো এই জবগুলোতে আসলে অ্যাপ্লিকেশন করার সিস্টেম হচ্ছে, ফার্স্ট এই ওয়েবসাইটটিতে লগ ইন করবেন। প্রথমে এখানে আপনাকে নিচে আসলে অ্যাপ্লিকেশনের সিস্টেম থাকে, প্রথমে আপনার ইমেল অ্যাড্রেসটা চাইবে, আমি ইমেল অ্যাড্রেস দিয়েছি। পরে হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে এরকম একটা পেজ আসবে। তো পেজ আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচড এ সিভি টু ইওর অ্যাপ্লিকেশন, তো আপনাকে সিভিটা অ্যাটাচ করতে হবে। তো আমরা একটা সিভি অ্যাটাচ করেছি, জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এখানে নিচে এই যে ব্রাউজ ড্রাইভ আসে যাবে, সেখানে আপনারা জাস্ট অ্যাটাচ এখানে ক্লিক দিলে অ্যাটাচ হয়ে যাবে। তো আমরা একটা সিভি অ্যাটাচ করেছি, এখানে আপনাদের যে কাভার লেটারটা আমরা দিয়েছি জাস্ট এখানে কাভার লেটারটা আপনারা অ্যাড করে নিবেন, সেখান থেকে মানে কাভার লেটার যে লেখাগুলো আছে এগুলো এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে একটা ইয়েস ক্লিক করবেন এবং সেন্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। এ হচ্ছে প্রসেস। তো আমি কাভার লেটার লিখি নাই যে এখানে প্রবলেম ধরেছে। তো এ হচ্ছে মূল প্রসেস অ্যাপ্লিকেশন করার। এবার এসব প্রত্যেকটা জবে আসলে এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো আরেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আরেকটা প্রসেস হচ্ছে আপনারা সরাসরি এই যে আয়ারল্যান্ডের যে গভর্নমেন্ট সাইট আছে, যে সরাসরি আমি একটু আগে যে সাইটটা দেখেছি, সরাসরি আপনারা এই সাইটটাতে চলে আসবেন। আসার পরে সাপোজ আপনি হচ্ছেন ক্লিনার, জাস্ট এখানে যে জব টাইটেল স্কেল
অর কোম্পানি। হ্যাঁ, এখানে আপনাদের যে জব টাইটেল আছে, তো জাস্ট আমি আজকে যেহেতু ক্লিনার দেখাচ্ছি, আপনারা ক্লিনার লিখবেন, লিখে এখানে সার্চ দিবেন। সার্চ দিলেই আপনার যে টাইটেল রিলেটিভ যে জবটা আছে সেটা আসলে এখানে এসে যাবে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 181টা জব অ্যাভেলেবেল আছে বর্তমানে এই ক্লিনার জবের জন্য। এখানে প্রচুর পরিমাণ জব আছে, আমি এখান থেকে প্রায় 50টা দিয়েছি, বাট এখানে আরও প্রচুর জব আছে। আপনারা চাইলে একদম একটা একটা করে সব কিছুতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা এখান থেকে আমার ওয়েবসাইট থেকে আপনাদের জব অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে এসে বাকিগুলা অ্যাপ্লিকেশন করে নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অন্য জন্য অন্য কোনো যদি জব খুঁজতে চান তাও এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করতেছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। আপনারা সুন্দরভাবে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, আসার পরে জব ডিসক্রিপশন আমাদের ভিডিও লিঙ্ক থেকে এটা